আচ্ছা, আমরা আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা এর আগের ক্লাস হচ্ছে লুপ এবং কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করছি। এরপরে আমাদের যে বিষয়গুলো থাকে আমরা ফাংশন তৈরি করি। হ্যাঁ, ফাংশন তৈরি করে আমরা হচ্ছে কাজ করি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কেন আসলে ফাংশন তৈরি করি বা ফাংশন তৈরি করার কেন দরকার? আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। হ্যাঁ আসিফ, বলো। স্যার মনে করেন, স্যার আমাদের একটা ক্যালকুলেশন করতে হবে, সেই ক্যালকুলেশনে আমার নির্দিষ্ট কিছু ফাংশন, মানে মনে করেন স্যার ইনপুট ভ্যালু, মানে ইনপুট ফাংশন লাগতে পারে, অথবা আমি নতুন করে কিছু অ্যাসাইন করতে চাচ্ছি আর কি। মোট হুম হুম কথা, আমার একটা কাজটাকে আমি যদি বিভিন্নভাবে করতে চাই, মানে বিভিন্নবার করতে চাই আর কি, মানে বিভিন্ন ধাপে ধাপে, হুম ওই বিভিন্ন ধাপে ধাপে না করে আমরা একটা কাজটাকে, মানে একটা ফাংশনের আন্ডারে ওই কাজের ক্রমটাকে সাজিয়ে আমরা নতুন করে একটা ফাংশন ডেভেলপ করতে পারি আর কি। এটা হুম আমাদের বিল্ট ইন ফাংশন ইউজ করতে পারি, অথবা আমরা কোনো নতুন করে কিছু তৈরি করতে পারি, নতুন কোনো ফাংশন আর কি, যেটা আমাদের বারবারে মানে কাজে লাগবে আর কি। হুম ভেরি গুড। আচ্ছা, এখন হচ্ছে আমরা আরো সহজে বলতে পারি, আমরা ইন্ডাস্ট্রিতে যদি কিছু আমরা আউটপুট পেতে চাই, তো আমাদের ইনপুট দেই, ইনপুট গুলো একই কথা আমরা রিপিট করতে চাচ্ছি না। অথবা আমার বড় একটা হচ্ছে যে ম্যাথমেটিক্যাল কিছু ক্যালকুলেশন থাকলো, তো সেক্ষেত্রে আমাদের অনেক বড় বড় ইকুয়েশন আছে, কিন্তু বারবার যদি আমি সেগুলো কোড লিখি তাহলে এটা ঝামেলা। যার কারণে আমরা হচ্ছে সুবিধার্থে আমরা যে ফাংশন তৈরি করে রাখি, পরবর্তীতে আমি ফাংশনকে ডাকলে সে হচ্ছে যে যেটাকে আমরা প্রোগ্রামের সাথে কল করতে পারি। হ্যাঁ হ্যাঁ, ফাংশনটাকে আমরা কল করে বা ডেকে নিয়ে আসলে সেটা তখন কাজ করতে পারে। তো এটা হচ্ছে যেমন বললো যে বিল্ট ইন ফাংশন এবং হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। বিল্ট ইন ফাংশন যেটা, সেটা হচ্ছে প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বা সফটওয়্যারে সেক্ষেত্রে হচ্ছে কিছু বিল্ট ইন ফাংশন থাকে, অর্থাৎ যে ফাংশন গুলো আপনাকে নিজে তৈরি করতে আর হবে না বা প্রয়োজন নাই, আপনি হচ্ছে ওগুলোকে ফাংশন গুলোকে কল করলেই হচ্ছে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, যেমন এই যে আমরা সাম ব্যবহার করি, গত ক্লাসে আমরা হচ্ছে স্ট্রিং যে ফাংশনটা ব্যবহার করছি, এটা বিল্ট ইন ফাংশন, যেটা দিয়ে হচ্ছে যে আমরা তৈরি করতে পারি। এছাড়া হচ্ছে যে আমরা যে ডিকশনারিতে, যেমন ডিকশনারি ক্লাস যখন ছিল, ডিকশনারি তৈরি করতে পারছি। তো এইগুলো হচ্ছে আমাদের কি বলে বিল্ট ইন ফাংশন, যে ফাংশন গুলোর জন্য আমাদের তৈরি করার প্রয়োজন নেই, আমরা শুধু কল করলে হবে, এইখানে হচ্ছে ফাংশন গুলো তৈরি করা আছে। এখন আমরা দেখি যে ইউজার ডিফাইন ফাংশন কি। ইউজার ডিফাইন ফাংশন হচ্ছে যে আমি বিল্ট ইন ফাংশন গুলো ব্যবহার করতে যদি না চাই, আমি আমার নিজের মতো করে ফাংশন তৈরি করি, অথবা দেখা গেল যে বিল্ট ইন ফাংশন নাই, আমি যে কাজ করতে যাচ্ছি সে ফাংশনটা তৈরি করা নাই, সেক্ষেত্রে আমি আমার মতো করে ফাংশনটা তৈরি করতে পারবো। আমার কথাই শোনা আছে, না শোনা গেলে বলবেন, জি স্যার শোনা যাচ্ছে। আমরা ক্লাস করবো। আচ্ছা, এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি তো বলছি যে প্রোগ্রামিং এ তিনটা জিনিস, অ্যারে ম্যানেজমেন্ট, প্রথম যে বেসিক ক্লাস গুলো গেছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল, তারপরে যে লুপিং বা কন্ডিশনাল স্টেটমেন্ট, এরপর হচ্ছে ফাংশন। এই তিনটা জিনিসটা যদি আমরা মাস্টার হইতে পারি, তাহলে হচ্ছে যে আমাদের আমরা প্রোগ্রামিং মাস্টার। কারণ ডেটা অ্যানালাইসিস এবং ভিজুয়ালাইজেশন, মানে ভিজুয়ালাইজেশন যেটা আমরা হচ্ছে যে ম্যাপ করি বা ফিগার করি, এটা খুবই সিম্পল। মেইন হচ্ছে যে ক্যালকুলেশন করা, ডেটা অ্যানালাইসিস করা, হ্যাঁ সেগুলো যে যে জিনিসগুলো লাগে। তো আমরা ইউজার ডিফাইন ফাংশন যদি আমরা তৈরি করতে চাই, তাহলে প্রতিটা প্রোগ্রামিং এর হচ্ছে যে কিছু রুলস থাকে, যেমন ম্যাটল্যাবের আলাদা রুলস আছে, আর এ থাকে, এনসিএল, প্রতিটা তে ফাংশন করার একটা নির্দিষ্ট নিয়ম আছে। তো পাইথনে যেটা হচ্ছে যে একটু আলাদা, ফাংশনটা যেখানে আমরা রান করবো সেখানে থাকতে হবে। ঠিক আছে, যেমন জুপিটার ইনপুট, এইখানে জুপিটার নোটবুকে আমরা ব্যবহার করতেছি, ফাংশনটাকে ডিফাইন করতে হবে। তো ম্যাটল্যাবের সুবিধাটা হচ্ছে যে সরাসরি ম্যাটল্যাবে হচ্ছে যে ওরকম না, সরাসরি রেখে দিতে হয় যে ডাইরেক্টরি বা অন্য ডাইরেক্টরি, জাস্ট কল করলেই হয়। তো পাইথনে যেটা আমরা ডিফ ইউজ করি, ডিফ মানে ডিফাইন আর কি, হ্যাঁ ডিফাইন ফাংশন নেম, এখানে যে কোনো আমরা ফাংশনের নাম ব্যবহার করতে পারি, অবশ্য কনভেনিয়েন্স, মানে যেটা সুবিধাজনক ভাবে আমরা ব্যবহার করবো, আমার নাম চাইলে আমি ব্যবহার করতে পারবো, কিন্তু আমার একটা নাম দিও যেটা আমাদের জন্য সুবিধা হয়। ঠিক আছে, তারপর হচ্ছে প্যারামিটার্স অথবা আর্গুমেন্ট আমরা যেটা বলতে পারি। হ্যাঁ, তারপরে আমি চাইলে ট্রিপল কোটেশন বা তিনটা কোটেশন দিয়ে আমি হচ্ছে ফাংশনের যে ডেসক্রিপশন দিয়ে দিব। হ্যাঁ, তারপর হচ্ছে আমি কিছু স্টেটমেন্টস বা কোড ব্যবহার করব। তারপরে যেটা রিটার্ন অপশনাল দিতেও পারি, রিটার্ন দিয়ে দিব যে যেটা রিটার্নটা হচ্ছে যে ফাংশনের মধ্যে যাবে। তো আমার কথা হচ্ছে, আমি একটা ফাংশন লিখলাম, কিন্তু ফাংশন ডিসক্রিপশনটা আমার কেন দিতে হবে বা দেওয়া প্রয়োজন? স্যার, ফাংশন ডিসক্রিপশন যদি না দেওয়া হয়, তাহলে পরবর্তীতে দেখা যাচ্ছে আমরা 2-3 মাস পরে হয়তো জিনিসটা নিয়ে কাজ করতে বসতেছি আর কি, তখন স্যার এটা আমরা বুঝতে পারবো না। আর ফাংশন ডিসক্রিপশন দেওয়া থাকলে তখন আমি ওইটা পড়ে আমি বুঝতে পার
আমাদের আর্গুমেন্টটা কি কি হবে এবং এর অর্ডারটা আমি বুঝতে পারবো আর কি। সেটা তো আছে, ইভেন হচ্ছে নিজের ক্ষেত্রে তো আছে, দেখা গেলো 6 মাস পরে আমি বুঝলাম না যে আমি কি পড়ছি। এক, আমি দেখা গেলো যে আমি একটা কোড কারোর সাথে শেয়ার করলাম, হ্যাঁ শেয়ার করতে হইতে পারে, তো দেখা গেলো যার কাছে শেয়ার করবো যদি কমেন্টস করা থাকে প্লাস হচ্ছে ফাংশনের মধ্যে সব বর্ণনা দেওয়া থাকে, ইনপুট কেমন হবে, ডেটা টাইপটা কি হবে ইত্যাদি ইত্যাদি কি করতে হবে, এই বিষয়গুলো যদি দেওয়া থাকে প্রতিটা ফাংশনে, কিন্তু লেখা থাকে এগুলো, ডিটেলস লেখা থাকে বিল্ট ইন ফাংশনও, এগুলো সোর্স কোডে গেলে দেখা যায়, ইভেন ম্যাটল্যাব এও বিভিন্ন সব প্রোগ্রামিং এ তো ফাংশন গুলো কিন্তু ডিটেলস দেওয়া থাকে, যাতে ইউজারদের সুবিধা হয়, তখন এটা আমরা কেয়ারফুল থাকি যে ডেটা ডাইমেনশনটা কেমন থাকবে, ডেটা টাইপটা কিরকম হবে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে আমাদের দরকার, ফাংশন ডিসক্রিপশনটা দেওয়ার দরকার। এখানে আমি হচ্ছে যে খুবই সাধারণ, আজকে আমি হচ্ছে যে সিম্পল উদাহরণ দিছি, আমি এটাই পছন্দ করি, শুরু করা উচিত খুব সাধারণ একটা উদাহরণ দিয়ে, যদি আমরা সহজ উদাহরণ গুলো পারি তখন আমরা কিন্তু কঠিন ফাংশন তৈরি করতে পারবো। প্রথম যেটা আমি গুরুত্ব দিই সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্য কি, মানে বোঝাটা খুব জরুরি কিভাবে কাজ করে। তো ফাংশন এখানে আমি ডিফাইন করলাম, একটা নাম দিয়ে দিলাম এবিজি, কিন্তু বি কেয়ারফুল, এই সেম বিল্ট ইন ফাংশন কিন্তু মিন আছে, অর্থাৎ আমার দেখতে হবে বিল্ট ইন ফাংশনের নামে দেওয়া যাবে না, তাহলে কনফ্লিক্ট হবে, ঠিক আছে, এটা কেয়ারফুল থাকতে হবে। আর নাম দেওয়ার ক্ষেত্রে তো বললামই, তো এখানে যেহেতু মেইন ফাংশনটা বিল্ট ইন আছে, আমি সেক্ষেত্রে হচ্ছে যে আমি আমার মতো করে এভিজি বা অ্যাভারেজ একটা ফাংশন দিলাম, খুব একটা সাধারণ। তো অ্যাভারেজ এর আমরা যে সূত্রগুলো জানি, যে ডেটা পয়েন্ট গুলো সেগুলো আমরা যোগ করি, তারপরে হচ্ছে যতগুলো ডেটা পয়েন্ট থাকে সেগুলো এলিমেন্ট দ্বারা কি করে ভাগ করলে আমার হচ্ছে অ্যাভারেজ পাওয়া যায়, তো সেটা তো খুবই সাধারণ। কিন্তু সেটা আমরা প্রোগ্রামে কিভাবে করবো, প্রথম দিকে হচ্ছে আমার ইনক্রিমেন্টের জন্য আমি যেটা করব সুবিধার জন্য, কারণ আমার ডেটা পয়েন্ট অনেকগুলো থাকতে পারে, সেক্ষেত্রে আমি এই জন্য সাম ডেটা ইজ ইকুয়াল জিরো দিয়ে দিলাম। তারপরে আমরা লুপ ব্যবহার করতে পারি, ফর আই এন নাম, নাম দিয়ে দিলাম হচ্ছে যে এখানে আমি একটা দিয়ে দিলাম, তারপরে সাম ডেটা ইজ ইকুয়াল সাম ডেটা প্লাস আই, ইনক্রিমেন্টের জন্য আমি এটা করলাম, প্রথমে সে জিরো প্রথমটা নিবে, তাহলে জিরো প্লাস আই, যেমন এই ডেটাটাই যদি হয় প্রথম ওয়ান নিবে, তাহলে ওয়ান, দ্বিতীয় ক্ষেত্রে কি হবে সাম ডেটার মান কত, ওয়ান প্লাস পরে টু, তাহলে ওয়ান প্লাস টু থ্রি, এরপর থ্রি প্লাস থ্রি সিক্স হবে, এরপরে সিক্স প্লাস ফোর, এইভাবে কি করবে সে যোগ করবে। করার পরে অ্যাভারেজ ডেটা কি সাম যেটা থাকবে সেটাকে আমরা কি করব, লেন ব্যবহার করলাম ফাংশনে, কেন, কারণ আমাদের দরকার যে কতগুলো নাম্বার অফ এলিমেন্ট আছে, তাহলে এইভাবে আমরা কি করতে পারি ফাংশনকে পরে রিটার্ন দিতে পারি যে অ্যাভারেজ ডেটাটা রিটার্ন হবে, ঠিক আছে। আরেকটা কথা ফাংশনের যে বিষয়গুলো, আমি এই প্যারামিটারের ক্ষেত্রে একটা যদি দিই একটাই, দুইটা যদি দিই দুইটা, তিনটা দিলে তিনটাই ডাক দিতে হবে, কিন্তু আমার যদি অনেকগুলো ব্যবহার করতে চাই তাহলে সেক্ষেত্রে যেমন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হচ্ছে স্টারিস ব্যবহার করি, হ্যাঁ যে স্টারিস ব্যবহার করি, যে অনেকগুলা যদি আমরা হচ্ছে যে আর্গুমেন্ট আমার কোনো ফিক্স থাকলো না, হ্যাঁ আমি যদি দিতে চাই সেক্ষেত্রে আমি শুধু সিঙ্গেল একটা স্টারিস ব্যবহার করতে পারি, ব্যবহার করে সেটা আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। তাহলে আমি যতগুলো আর্গুমেন্ট ব্যবহার করব দুইটা তিনটা এটা সীমাবদ্ধ থাকবে না। আবার হচ্ছে কিওয়ার্ডের কিছু আর্গুমেন্ট আছে যেগুলো আমরা হচ্ছে কিওয়ার্ড দিতে পারি, তারপর ডিকশনারি দিতে পারি ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে যে সাগর আছে ক্লাস আছে, সে হচ্ছে যে বিশেষ করে এটা এটা তো সিম্পল, এটা আমি যদি দিয়ে দিই তাহলে হচ্ছে যে আমি আর সীমাবদ্ধ থাকলো না, একটা বা দুইটা আর্গুমেন্ট দেওয়ার কোনো দরকার নেই। তাহলে হচ্ছে যে যেমন আমরা প্রোগ্রামিং লিনাক্সে কি করি, যদি স্টারিজ ব্যবহার করি তার মানে যতগুলো আমি ব্যবহার করতে চাই সেম টাইপে, যেমন আমরা সিডিওতে ক্লাসে আমি দেখাইছি যদি আমার 1000 ফাইল থাকে, আমি সবগুলো একসাথে না দিই আমি এখানে স্টারিজ চিহ্ন ব্যবহার করলে আমরা হচ্ছে সব ফাইলগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো। তো এই কিওয়ার্ডটা কিরকম হবে, ডাবল স্টারি যদি ব্যবহার করে থাকি, এটা সাগর হচ্ছে পরবর্তী ক্লাসে উদাহরণ দিয়ে দেখাবে। এখন এই ফাংশনটাই যদি আমি ব্যবহার করি ডেটা, আমি ফাংশনটা কি করব, যে কোনো আমি নাম দিব, প্রথমে নাম দিয়ে দিলাম, ডিফাইন করলাম ভেরিয়েবলটা, পরে আমি এই যে ফাংশনটা ডাক দিলাম, কল করলাম যেটা বললাম, তারপরে আমি ডেটাটা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি যদি প্রিন্ট করি, আগে আমার ডিফাইন করে আসতে হবে মাস্ট, তো আমি ডিফাইন করে আসলাম, এরপরে যদি আমি রান করি তো অ্যাভারেজ ভ্যালু কত আসলো 3.5।
আমার বারবার এটা করা লাগতেছে না, তাহলে আমি একটা ফাংশনের মধ্যে দিয়ে দিলাম, এটা কাজ করবে। এরপরে আমি দেখবো যে আমার ফাংশনটা আসলে সঠিক হইলো কিনা, ঠিক মতো কাজ করতেছে কিনা। তাহলে আমার একটা বিল্ট ইন ফাংশন আছে, যেটা মিন যেটা বলছি, এটা অবশ্যই স্ট্যাটিস্টিক্স থেকে নিয়ে আসতে হবে, কারণ মিন এগুলো হচ্ছে যে আমরা ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, তো সেই স্ট্যাটিস্টিক্স থেকে আমরা ইম্পোর্ট করলাম, এরপরে মিন ফাংশনটা ব্যবহার করলাম একই ডেটা। যদি আমাদের রেজাল্টটা সেম আসে, হ্যাঁ, তাহলে বুঝবো যে আমাদের যে ফাংশনটা আমরা লিখছি সেটা ঠিক আছে। খুবই সাধারণ একটা ফাংশন দিলাম, কারণ বোঝানোর জন্য যে কিভাবে ফাংশনটা ডিফাইন করে, তারপরে কিভাবে লুপ ব্যবহার করে, এই জিনিসগুলো দেখার চেষ্টা করছি। খুবই সাধারণ, আমার একদম ক্লাসটা সাধারণ, আমি সবসময় এটা পছন্দ করি যে সিম্পল বিষয়গুলো বোঝার জন্য। তারপরে এটাকে আমরা আমাদের যত ফাংশন ইকুয়েশন আছে আস্তে আস্তে কঠিন কঠিন কঠিনে আমরা যাব, একবার কঠিন গেলে আমরা গুলাই ফেলবো। এই জন্য প্রথমে আমরা ছোট ছোট আমরা আলজেব্রা ব্যবহার করতে পারি, বীজগণিতে বিভিন্ন ইকুয়েশন গুলো ব্যবহার করতে পারি, আমরা একটু খেলা করতে হবে এটা নিয়ে, তৈরি করে দিয়ে আসলে রেজাল্ট ঠিক আসলো কিনা। তো আস্তে আস্তে যখন আমি এই জিনিসটা বুঝবো ফাংশন করাটা, তখন আমার কাছে কিন্তু কঠিন হচ্ছে ফাংশন লেখাটা সহজ হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা ফিজিক্সে উইন ডিসপিউট পড়ছি, কার কার মনে আছে উইন ডিসপিউটের সূত্র কি? না, অনেকগুলো আছে, আমরা স্পিড গতির বলতে এখানে যেটা হচ্ছে স্পিড গতি আর কি, বেগ বা এটা কি বলে, স্পিড মানে গতি না বেগ নাকি? স্পিড আমরা মেট্রোলজিতে ব্যবহার করি, ফিজিক্সে পড়ে আসছি আমরা উইন্ড স্পিড। তো এখানে হচ্ছে যে ইউ এবং ভি দুইটা ভ্যালু থাকবে আমাদের। তো এখানে কিন্তু দেখেন কিছু আমরা ডিসক্রিপশন দিতে পারি যে ইউ ভ্যালুটা এটা ইন্টিজার অথবা ফ্লোট হবে ডেটা টাইপটা, ঠিক আছে। হ্যাঁ, তো এর বাইরে যদি দেয় তাহলে তো সমস্যা হবে, এই জন্য আমার এখানে কি করলো আমরা ডিসক্রিপশন দিয়ে দিলাম। তারপর রিটার্ন কি স্পিড, যেহেতু যে টাইপ থাকবে ডেটা ওই টাইপে যদি আমরা ইন্টিজার দিই আউটপুট আমার ইন্টিজার আসবে, আর ফ্লোট দিলে ফ্লোট আসবে। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে যেটা আমরা একসাথে করতে পারতাম, আমি যে দিয়ে দিলাম যে ইউ মাল্টিপ্লাই ইউ, তো বোঝা যাচ্ছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার দিলাম। তারপরে আমরা স্কোয়ার রুট যদি আনতে চাই, সেটা কিন্তু আমাদের আবার নামপাই যে আছে নামপাই লাইব্রেরিটা ইম্পোর্ট করতে হবে। তো সেখানে স্পিড দিলাম, স্পিডের নামপাই থেকে স্কোয়ার রুট জেড মানে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার এটা দিয়ে দিলাম রিটার্নের স্পিড। এছাড়াও যদি আমরা এটা আমি ডিফাইন করে নেই, এছাড়াও যদি আমরা হচ্ছে যে বিল্ট ইন ফাংশন ব্যবহার করতে চাই, সেটা হচ্ছে মেট পাই। কারণ আমি প্রথম ক্লাসে পাইথন কিন্তু এখন হচ্ছে সব ফিল্ডে হচ্ছে ডমিনেট করতেছে, এই মেট্রোলজি দ্য পাইথন আছে, সাইফাই যেটা আছে সাইন্টিফিক ডেটা অ্যানালাইসিস জন্য, কাটোপাই আমরা ম্যাপিং এর জন্য আমি দেখাবো নি, ডেটা অ্যানালাইসিস এর জন্য যেমন হচ্ছে পান্ডাস লাইব্রেরি ব্যবহার করে ডেটা ফাইল হ্যান্ডেল করার জন্য আমরা হচ্ছে ফান্ডার ব্যবহার করি, আর এরে ম্যানেজমেন্টের জন্য নামপাই ব্যবহার করি, মেশিন লার্নিং এর জন্য সাইকিটলার্ন ব্যবহার করি, তারপরে ডিপ লার্নিং এর জন্য আমরা কেরাস বা টেনসর ফ্লো ব্যবহার করি, ইত্যাদি ইত্যাদি প্রতিটা ফিল্ডে, বায়োলজি বলেন ফিজিক্স ইঞ্জিনিয়ার সব ফিল্ডে কিন্তু এখন হচ্ছে পাইথন ডমিনেট করতেছে। তো সেক্ষেত্রে আমরা যদি বিল্ট ইন ফাংশন উইন স্পিড ক্যালকুলেট করতে চাই, যে ফাংশনের নাম হচ্ছে উইন আন্ডার স্কোর স্পিড, ঠিক আছে, এই ফাংশনটা আমরা যদি ব্যবহার করতে চাই তাহলে সেটা আমাদের ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের ইউজার গাইড দেওয়া আছে কিভাবে আমরা ইনস্টল করব, আমি লিংক দিয়ে দিছি এখানে, সেটা হচ্ছে এখানে কিভাবে ইনস্টল করব আমি দিয়ে দিছি। ইউজার এই জন্য অনেক সময় হচ্ছে যে এই অ্যাক্সেস ডিনাইড করে, সেক্ষেত্রে ইউজার দিবেন, ঠিক আছে। আচ্ছা, আবার হচ্ছে অথবা অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর ওপেন করে পিপ ইনস্টল, পিপ দিয়ে ইনস্টল করতে পারেন। এছাড়া এই যে উইন অ্যানালাইজ করে যে স্পিড যে ফাংশনটা আমাদের আমি বললাম, হ্যাঁ, তো সেটার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে এখানে কিন্তু এক্সাম্পলও আছে, হ্যাঁ, কিভাবে ক্যালকুলেশন করবে যে ইউভি আমার ডেটা দিয়ে দিতে হবে, এখানে কিন্তু ডিটেলস কথা আছে, আমরা একটা জোনাল উইন বলি, একটা মেরিডিয়ানাল উইন বলি, ইত্যাদি ইত্যাদি। তো যা হোক, যদি এই ফিল্ডের কেউ হন তাহলে সেক্ষেত্রে কিন্তু মেট পাই, এটা মেট্রোলজিক্যাল পাই
পাইথনের জন্য এটা ডিটেইলস এজ এ ফিগার টিগার আপনারা চাইলে হ্যাঁ করতে পারেন, ইজ নট এ বিগ ডিল, আমি বলছি না ফিগার করা ইজ নট এ বিগ ডিল। তো এইগুলো হচ্ছে যে মেট পাই যে মেট্রোলজি পাইতে এটা কাজ করে। এরপরে ম্যাপিং আমরা দেখাবো কাটো পাই। তো ম্যাটল্যাব হচ্ছে সরি পাইথন হচ্ছে কি, এরা হচ্ছে বিভিন্ন লাইব্রেরি তৈরি করে ফেলছে, এগুলো দিয়ে কাজ করা যেতে পারে। তো আমাদের যে মূল উদ্দেশ্য ছিল যে মেট পাই ব্যবহার করেও আমরা উইন্ডিস ক্যালকুলেশন করতে পারবো। তো আমি এটা সোর্স কোডটা নিয়ে আসছি কেন, এটা কিন্তু সোর্স কোড আমার, কিন্তু এটা না ডিফাইন করলেও হবে, কারণ আমি সরাসরি আমি যদি ইম্পোর্ট করি, হ্যাঁ আমি মেট পাইটা যদি আমি ইয়া করে ফেলি কি বলে কয় ইনস্টল করি, তাহলে কিন্তু আমার হচ্ছে যে আমার এটা ইয়া করার দরকার নেই, আমি জাস্ট উইন্ড স্পিড এটা বিলিয়ন ফাংশন হবে, আমি জাস্ট এটা ডাক দিলেই হবে, ঠিক আছে। কিন্তু আমি এখানে করতে কেন সোর্স কোডটা নিয়ে আসছি, সোর্স কোডটা নিয়ে আসছি এই কারণে যে আসলে ফাংশনটা কিভাবে কাজ করে, আমরা যে ফাংশনটা লিখলাম এই জিনিসটা এরা হচ্ছে এক লাইনে করছে, ঠিক আছে এক লাইনে করছে, একই জিনিস এখানে ওরা ব্যাখ্যা দিছে কি কি, এটা হচ্ছে যে আমার মেন ফাংশন। তো এটা আমি রান করি, তো এখন আমি দুইটা ভ্যালু দিয়ে দিলাম, শুধু স্কেলার ভ্যালু দিলাম, আচ্ছা তো স্কেলার দিলাম ইউ 10 দিলাম, 20 ধরেন বি দিয়ে দিলাম, এখন আমি আমার যে বিল্ড আমরা যে ফাংশনটা তৈরি করেছি সেটা ব্যবহার করলাম, আনসার আসলো এত। তারপরে আমাদের যে ইয়া আছে বিল্ট ইন ফাংশন সেটা একই আসলো। এখন আমার কথা হচ্ছে আমি এখানে স্কেলার ভ্যালু দিলাম, তাই তো আমরা ফিজিক্সে পড়ে আসছি মনে আছে স্কেলার ভেক্টর, জি স্যার, আচ্ছা স্কেলার ভেক্টর দিলাম সেটা হচ্ছে প্রোগ্রামিং আমরা স্কেলার বা ভেক্টর বলি। এখন প্রশ্ন হচ্ছে আমার যদি ম্যাট্রিক্স থাকে বা আমার ভেক্টর ডেটা থাকে, এটা তো শুধুমাত্র স্কেলার, আমার হচ্ছে ই 10 20 স্মাইন, কিন্তু আমি এই ফাংশনটা যদি ব্যবহার করতে চাই যেটা আমরা দিলাম যে উইন্ড স্পিড যেটা আমরা করে আসছি, হ্যাঁ যে ফাংশন বা এই যে ফাংশনটা আমরা সিঙ্গেল, এখন যদি আমার কি বলে কয় ভেক্টর ডেটা থাকে যেটা ডাইমেনশন আছে, এটা ম্যাট্রিক্স হইতে পারে, আমার এক্সেল ফাইলে অনেক বড় ডেটা আছে, তো সেক্ষেত্রে আমি এখানে যদি করতে চাই সেটা কি করতে পারবো, এই কোডটা কি ফাংশনটা কি এরকমই থাকবে নাকি মডিফাই করা লাগবে, কি মানে কি করতে হইতে পারে? হ্যালো, যদি ভেক্টর হয় সেক্ষেত্রে কি করবো? ভেক্টর হইলে তো স্যার এই ফাংশন তো কাজ করবে না মনে হয়, তোমাকে তো মডিফাই করতে হবে কি সেটা কি করবো। তখন আমাদের ভেক্টর ডাটা যেহেতু স্যার বিভিন্ন ধরনের ডাইমেনশন থাকে, তাহলে কি আমাদের সিঙ্গেল ডাইমেনশন মানে সিঙ্গেল ডাইমেনশনে কনভার্ট করতে হবে, স্কেলার ডাটাতে কনভার্ট করতে হবে? আয়শা স্যার তখন কি আমরা বিট ওয়াইজ অপারেটর ব্যবহার করব? এনিওয়ে এই যে আমি এখানে কি করছি ব্যাখ্যা করো, স্যার আপনি তো এখানে লিস্ট তৈরি করেন, শেষ ক্যালকুলেশন হবে, কিন্তু যদি আমি অ্যাপেন্ড না করি তাহলে কি হবে, আমি পরবর্তী সেভ করতে পারবো না, প্রতিটা পয়েন্টের জন্য আমার যদি 1000 পয়েন্ট 1000 পয়েন্টে আমার কাজ করবে যেহেতু আমি লুপ করছি এখন, ঠিক আছে। এই যেমন আই দিয়ে দিছি প্রথম ই, ধরো ইউর একটা কোন পুরো একটা ডেটা ফাইল থাকলো বিশাল বড়, ধরো চিন্তা করো যে এক্সেল ফাইলে একটা বড় একটা কলাম আছে, হ্যাঁ ভির ক্ষেত্র থাকলো, তাহলে দুইটাকে একটা আই এতে দিয়ে দিলাম একটা জে তে দিয়ে দিলাম, ওই আমরা শিখছি। এরপরে আমরা হচ্ছে যে এই যে ফাংশনটা ক্রিয়েট করে আসছি মনে আছে, জি স্যার, এই যে বিল্ডে আমি যে একটা ফাংশন তৈরি করে আসছি ওই ফাংশনটা ব্যবহার করলাম, কিন্তু আমি কি করে নিলাম যে একটা ভ্যালুর পরিবর্তে আমি কি করলাম লুপের মধ্যে দিয়ে দিলাম, সে আমার আর করা লাগবে না 1 by 1 ক্যালকুলেশন করার দরকার নাই, উইন্ড স্পিড এটাই দিয়ে দিলাম এই ফাংশনটা, এর মধ্যে কি দিলাম আই এবং জে দিয়ে দিলাম মানে ইউভি দিয়ে দিলাম আমি, তো আমার হচ্ছে সে করবে, তারপরে আমি অ্যাপেন্ড করলাম হচ্ছে আমার কিছু সুবিধার্থে সেভ করে পরবর্তীতে আমি এটা কাজ করার সুবিধার্থে। তাহলে আমরা যদি এটা রান করি তাহলে আমার একটা ইয়ার মধ্যে চলে আসলো, আমি যদি এখানে প্রিন্ট এইটা প্রিন্ট করি তাহলে কিন্তু পুরো একটা একটা করে দিবে, মনে আছে এর আগের ক্লাস যদি অ্যাপে আমি যেটা প্রিন্ট করছি এখন এটা অ্যাপেন্ড যে সেটা প্রিন্ট করছি, কিন্তু যদি প্রিন্ট করে দেখতে পারবো যে প্রতিটাই 1 by 1 দিবে, কিন্তু সেগুলো আমি একটা কি করছি লিস্টের মধ্যে নিয়ে গেছি, পরে লিস্ট থেকে আমরা কিভাবে এক্সেল ফাইলে নিয়ে যে কাজ করব সেটা আমি ডেটা অ্যানালাইসিসের যে আমার যে ক্লাস আছে সেগুলোতে আমি দেখাবো যে
সেটাকে আমি লিস্ট থেকে এক্সেল ফাইলে ইয়া সিএসভি ফাইলে কি কাজ করা যায়, পরবর্তীতে যে ডেটা অ্যানালাইসিস এর বিষয়গুলো সেগুলো কোথাও হবে, মিসিং ভ্যালু থাকলে এমদাদ ক্লাস নিবে দেখাবে। তো এরপরে হচ্ছে যে ম্যাপিং করব আমরা কিভাবে, ম্যাপ গুলো আমি দেখাবো। তো এটা হচ্ছে ডেটা অ্যানালাইসিস এর পার্ট। এই সিম্পল আমি যে বুঝাইলাম, আমি আসলে সবসময় হচ্ছে যে কঠিন করার ইয়ে করি না বা অনেক লেন্দি মানে বড় ক্লাস নেওয়া পছন্দ করি না, কারণ আমি একদম জিরো থেকে যেভাবে শিখছি বোঝাটা খুব জরুরি। আজকে যে আমি আলোচনা করলাম একদম সাধারণ উদাহরণ দিয়ে, খুব ছোট উদাহরণ দিয়ে, আপনারাও চেষ্টা করবেন এইভাবে ছোট ছোট উদাহরণগুলো আলজেব্রা আপনার বীজগণিত বইটা বের করতে হবে, ছোট ছোট ইকুয়েশন গুলো যেগুলো আমরা রিয়েল লাইফের সময় ব্যবহার করতেছেন একটা একটা করে করার চেষ্টা করবেন, দেখবেন সঠিক আসতেছে কিনা। একটা দুটো পয়েন্ট আপনি টেস্ট করবেন, ম্যানুয়ালি করবেন, করে দেখবেন যে আপনার ঠিক আসতেছে না। যখন আপনি ফাংশনটা বুঝে ফেলবেন দেন হচ্ছে আপনার কাছে পরবর্তীতে ফাংশন তৈরি করা কঠিন হবে না। তো আজকের যে ফাংশনের যে ক্লাসটুকু, ফাংশনটা বুঝছেন কিনা? স্যার বুঝতে পারছি। কার কোনো প্রশ্ন আছে কিনা? দৌড়ায় যে কোনো লাভ নাই, দেড় দুই ঘন্টা চার ঘন্টা ক্লাস নিয়েও লাভ নাই। আমি যতটুকু দেখানোর চেষ্টা করছি যে এটুকু কাজে লাগবে। আর ওই যে কিওয়ার্ড এর আর্গুমেন্ট, ওটা হচ্ছে যে সাগর হয়তো বা তার ক্লাসে দেখাইতে পারো, অথবা আমি আমি আর দেখাবো না, সাগর দেখাবে ওনার ক্লাসে, একটা উদাহরণ দিতে পারো স্যার। তুমি দিবা নাকি আমি তৈরি করবো আবার কিওয়ার্ড এর জন্য? আমি যে এটা অ্যাড করতে ভুলে গেছিলাম, দুই তিনটা খালি জাস্ট উদাহরণ অ্যাড করে দিবা। সাগর শুনতে পাচ্ছো? জি ভাই শুনতেছি ভাই, আমি অ্যাড করে দিবো, সমস্যা নেই। হ্যাঁ ওটা করলেই হয়ে যাবে। আর এই যে আমি যেটা দেখাইলাম, এই যে এখানে একটা বা দুইটা ইউভি দিলাম, এই ইউভির জায়গায় যদি আমরা এই যে এটা দিতে পারি, ইউভির জায়গায় যদি আমি এই স্টার চিহ্ন দিয়ে আর্গুমেন্ট দিয়ে দেই, তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে যে দুইটা তিনটা নিয়ে কোনো ঝামেলা নাই। যেমন এই ফাংশনটাতে আমার আর্গুমেন্ট কটা, দুইটা না, আমি দুইটার বেশি দিলে কিন্তু এটা কাজ করবে না, ঠিক আছে? যদি আমরা অনেকগুলো আর্গুমেন্ট দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা স্টার চিহ্ন দিলেই হয়ে যাবে, সেটা আমরা করতে পারি। স্যার ওই পাস মানে কি স্যার? পাস মানে এর মধ্যে দিয়ে দিবা কয়টা তুমি দিলা, ঠিক আছে? ইনপুট দিয়ে দিবা, মেশিনে ইনপুট না দিলে তোমার আউটপুট পাবো কেমনে? জি স্যার বুঝতে পারছি। এখানে ইউ বি তুমি পাস করে দিয়ে ই দিতে পারো, ভি দিতে পারো, সি দিতে পারো, হোয়াটএভার পাস করে, যখন তুমি আর্গুমেন্ট চাপা, যখন তুমি এই ফাংশনটা রান করতেছো, দেখো এই ফাংশনটা আমরা ই করতেছি, কিন্তু কয়টা কয়টা ভ্যালু, ইউ এবং ভি দুইটা ভ্যালু আমরা পাস করে দিলাম না এটার এটাতে? জি স্যার। কারণ এর যে তিনটা তো তাহলে হবে না। এনিওয়ে কার কোনো প্রশ্ন আছে স্যার? ভাইয়া আমার একটা কোশ্চেন, এই যে নিচের দিকে একদম, হ্যাঁ বলেন, নিচের দিকে ওই যে ভেক্টর যেটা, যে ভ্যালু যেগুলো, ওইগুলো সবসময় কি লিস্টই হবে? না না, আপনি লিস্টটা সহজ, লিস্টের মধ্যে হচ্ছে যে আমরা অনেক ডেটা টাইপ একসাথে রাখতে পারি, হ্যাঁ ইয়া করা সহজ। আর ভাই শোনা যাচ্ছে না আপনাকে ভাই, নেট আমরা তো শোনা যায় না,